Okay, the widow came again. Fox weird. Friends, good morning. Welcome back to our Mina Mitty's vlog. তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে ভীষণ বৃষ্টি পড়ছে সকাল থেকে, এখন একটু কমেছে, কিন্তু অন্য মানে একটু করে কমছে আবার হয়ে যাচ্ছে। আজকে হচ্ছে বার কিবার আজকে শনিবার, আজ শনিবার, আর মিটি স্কুল নেই আজকে, এখনও যাবে, ওর হিস্ট্রি পড়া আছে সকালবেলা, বিকালে যেহেতু ডান্স ক্লাস আছে ওই জন্য পড়া আছে, ওই বাড়িতে পড়াতে আসবে। আর মিটির বাবা এখন কাজে যাবে, যাওয়ার সময় ওকে দিয়ে যাবে। আর আমার রান্নাটা শুরু আসতে, রান্নাটা শুধু হয়েছে, বাকি কাজ অনেক বাকি। তো আজকে ব্লগটা দেখতে থাকো, পরে আসছি আবার। তো মিঠির বাবা ওই বাড়িতে ওকে দিয়ে কাজে চলে যাবে, আর তারপরেই আমি চলে আসলাম ফ্রিজের ওপরটা একটু জিনিস জিনিসগুলো নামিয়ে একটু ডাস্টিং করে নিচ্ছি। দুদিন ছাড়া ছাড়াই ময়লা হয়ে যায়, ধুলো পড়ে যায় আর কি। তো রোজ হয় না পরিষ্কার করা, মাঝে মধ্যে যখন পারি একটু পরিষ্কার করে নিই। তারপরে রান্নাবান্না তো হয়েই গেছিলো, গ্যাসটা মেজে মুছে নিচ্ছি। গ্যাসটা মেজে নিয়েছি, মানে মুছে নিয়েছি, এগুলো বসিয়ে দিয়েছি, এখন ঘর মুছে আর স্নান করবো। এখন বাজে 12:20, এখন ঘরটার মোছা হয়ে গেছে। আর যেহেতু বৃষ্টি পড়ছিলো, দরজার কাছে বসে বসে বাসন মেজে নিয়েছি, বাইরে যেতে পারিনি, ভীষণ বৃষ্টি পড়ছিলো। আর চাদরটাও ধুয়ে দিয়েছি, একদিনে বাইরে মেলেছি এই অ্যালবেস্টারের নিচে, আর নাইটি আর সোনার দুটো জামা এখানে মেলে দিয়েছি। আর আমাদের দেখো সেদিনে যে পুতুলটা কেনা হলো ওই মিঠির বার্থডেতে, ছুটকি ছুটকিকে ওখানে ঝুলিয়ে দিয়েছি। আর এখনও মিঠি আসেনি, মিঠিকে একটু আনতে যেতে হবে। আমার পুরোটা বাড়িতে যাবো না, বোনকে বলবো একটু এগিয়ে আসতে, আমিও একটু এদিক দিয়ে এগিয়ে যাবো। এখন স্নানটা করে আসি, তারপরে ফোন করব হয়ে গেছে কিনা। চলো পরে আসছি আবার। স্নান করে আসলাম, এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে, আর এখন বেশ ফ্রেশ লাগছে। তখন ভিজে ভিজে কাজ করছিলাম, এখন স্নান করে আসলাম, বেশ ফ্রেশ লাগছে। আর এখানে টিভি চালিয়েছি, রেকর্ডিংয়ে দেওয়া ছিল তোমাদের রানী সিরিয়ালটা, যে নতুন হচ্ছে ওটা দেখছি। আর তোমাদেরকে এখন একটা জিনিস দেখাবো, রাঙা বলতে গেছিলাম অনেকদিন আগে, পুলিশ হয়েছিলাম, তো সেখানে খুব সুন্দরভাবে আমাকে দেখিয়েছে, সেটাই আমি রেকর্ডিং করে রেখেছি, তো সেটাই তোমাদেরকে দেখাবো, তোমরা দেখো। আর এরপরে আরও একটা জিনিস দেখাবো, সেটা যেটা পড়ে গেছি, ভিজে গেছে, ছাতা নিয়েছি, তাও মানে রাস্তায় জল, বৃষ্টি পড়ছে, সব কিছু জল ছিটে ছিটে, পুরো প্যান্ট জামা সব ভিজে গেছে। আর মিঠি রেনকোট পরেছিল, আসলে আমি স্নান করালাম, এখনও ওই গব্বুকে একটু স্নান করাচ্ছে, এখন খাবো ওর হয়ে গেলেই। তো চলো আজ কি রান্না করেছি তোমাদের দেখানো হয়নি, দেখিয়ে দিই চলো। দেখো ভাত নিয়েছি, এখানে মিঠির ভাত, মাছ ভাজা, আর এখানে রয়েছে ডাল টমেটো দিয়ে, আলু সিদ্ধ, মাছের ঝাল। খাওয়া দাওয়া হয়ে গেছে সোনাল আর আমার, এখানে টিভিতে কার্টুন দেখছে মিঠি, এই দেখো ছুটকিকে নিয়ে কার্টুন দেখছি, পুরো মিঠির সাইজে হয়ে গেছে, একটুখানি ছোট। এখন একটুখানি শোবো, আবার বিকালে নাচের ক্লাস আছে। তো যেরকমটা তোমাদের বলেছিলাম, নাচের ক্লাস আছে, খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, 4:30 সময় আবার বেরিয়ে পড়লাম। তো এই যে ঘর থেকে বেরালেই রাস্তায় জল, বৃষ্টি বেশ কদিন ধরে হয়ে যাচ্ছে, তো একটু বৃষ্টি হলেই আমাদের এখানে রাস্তায় জল হয়ে যায়। তো এই যে জল পাড়িয়ে পাড়িয়ে যাচ্ছি, আর বোনও এসছে, বোন হচ্ছে মিঠিকে নিয়ে একটুখানি কাঁধে কাঁধে করেই নিয়ে গেল এই জলটা, মানে বারবার জল পাড়ালেও তো ঠান্ডা ঠান্ডা লেগে যেতে পারে না, তো ও আর কোলে নেয়নি, এইবারে ওকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। আর অনেকক্ষণ নাচের ক্লাসে থাকতে হয়, আমি অতক্ষণ থাকি না, ওই জন্য ও আবার গেল মিঠির সাথে। তো এক্ষুনি আসলাম নাচের ক্লাস থেকে, মিঠি এখনও ক্লাস হচ্ছে, ওদের 8:30 অবধি ক্লাস, আর বোন ওখানে আছে বসে, আর আমি চলে আসলাম, মিঠির বাবা এসছে, চা খেলাম,
এখন একটু যাব বেরোবো, বৃষ্টি তো অনবরত পড়ে যাচ্ছে সেই সকাল থেকে, কিন্তু বেরাতেই হবে কারণ কালকে একটা নেমন্তন্ন আছে। কদিন ধরেই মানে কদিন আগেই বলে গেছে গিফটটা কিনবো কিনবো করে, আর কেনা হচ্ছে না। যেমন চায়ের মেয়ের পুচকিটার জন্মদিন, ওই বড়ো জ্যাঠা শ্বশুরের বাড়িতে নেমন্তন্ন কালকে সবার, আমাদের বাড়ির সবার, একটা মানে বড়ো মাদের আমার ওই ঘরে দেও শ্বশুর সবার নেমন্তন্ন, তো যাবো, সেই জন্য গিফট তো কিনতে হবে, আর আগে থেকে কিনে রাখিনি, এখন বৃষ্টির মধ্যে যেতেই হবে। তুমি কি ওখানে ক্লাসে আসতে থাক, বোন নিয়ে চলে আসবে ঘরে, তো চলো দেখা যাক কী কিনি, এখনও ঠিক করিনি, যাই আগে দোকানে। তো পৌঁছে গেলাম গিফটের দোকানে, তো আমরা এত গিফট দেখে দুজনে বুঝতেই পারছিলাম না যে কী নেবো, তারপর অনেকক্ষণ দেখার পরে এই যে দুটো বার্বি সেটের মধ্যে আমরা দুজনে কনফিউজড, বুঝতে পারছিলাম না। তারপরে বোনকে একটু ভিডিও কলে দেখালাম, তো বলে এটা নিতে, পাশেরটাও খুব সুন্দর লাগছিলো, এটা বেশি বেটার লাগছিলো, তো এটাই নিয়ে নিই। দেখো গিফটটা চলে এসছে, ডল সেট নিলাম। তো আমি বলেছিলাম যে জামা কিনবো, মিছিল পাপা বলছে জামা অনেকেই দেবে, সামনে পুজো আসছে তো এখন অনেকেই জামা দেবে, একটা খেলনা ঠেলনা কিছু দিই, তাই জন্য ওই ডল সেটটা নিলাম। আর মিছি এখানে দেখো নাচের ক্লাস থেকেও চলে এসছে, এই যে দিদুন এটা দিয়েছিল, মানে দিদুন পয়সা দিয়েছিল, মিমি কিনে নিয়ে এসছিলো মিমির সাথে গিয়ে, এইটা কি বলে সোনা থেকে সব সাজানো যায়, এগুলো সাইকেল টাইকেল এইগুলো সব কিছু বানানো যায়, পাজেল পাজেলের মতো আর কি, এইগুলো নিয়ে এখনও বানাচ্ছিলো, এতক্ষণ কি সুন্দর সুন্দর জিনিস এখন সব তুলে দিয়েছে। তো গিফট তো নিয়ে চলেই এসেছি দেখতে পেলে, ওই গিফটটা নিয়ে আসলাম। এখন হচ্ছে যে রুটি করব শুধু রাত্রিবেলা, আর মা বলল তরকা পাঠাবে, তরকা রান্না করেছে, ওই জন্য তরকারি টরকারি কিছু করব না, মাছ টাছ তো দুপুরবেলা খাওয়া হয়ে গেছে। আর তোমাদেরকে আমি সকালবেলা বলেছিলাম যে একটা জিনিস দেখাবো, মানে ভিডিও দেখাবো, আমি রাঙা বউতে গেছিলাম, সেই ভিডিওটা তোমরা অলরেডি দেখে নিয়েছো, মানে তোমাদেরকে দেখালাম। আর একটা ভিডিও কালকে আমি রাঙা আরেকটা সিরিয়ালে গেছিলাম, কালকে ব্লগ করা হয়নি, তো সেখানে গিয়ে দেখতে পেলাম দেব, পরাণ বন্দ্যোপাধ্যায় আর হচ্ছে সোহম, তিনজনকে একসাথে দেখেছি। মিঠাইয়ের সাথে একটা বই আসছে, বই রিলিজ হচ্ছে প্রধান বইয়ের নাম, তো সেইটাতেই মানে সেইটারই শুটিং হচ্ছিলো, আমি যেই ভরতলক্ষ্মী স্টুডিওতে গেছিলাম আমি জানতাম না যে ওখানে শুটিং হচ্ছে, তারপরে দেখলাম দেবকে পুরো সামনে থেকে দেখেছি, দেব সোহম সবাইকে খুব সামনে থেকে দেখেছি, আর একটুখানি আমি ভিডিও লুকিয়ে করেছি, ওরা যেহেতু নতুন বই তো রিলিজ হয়নি এখনও, শুটিং চলছে, ভিডিও করতে দেয় না, আমি একটুখানি করে নিয়েছি, তো তোমরা একটুখানি দেখো ভিডিওটা, একটু দেখার চেষ্টা করবে তাহলে দেখতে পারবে দেবকে সোহমকে একসাথে, তো সেটাই তোমাদেরকে এখন দেখাচ্ছি, তোমরা দেখো। আর ভিডিওটা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, আমি তো নিজেকে টিভিতে দেখে নিজে খুব খুশি, আমরা সবাই খুব খুশি নিজেকে টিভিতে এইভাবে দেখতে পাবো, সেটা তো খুশিরই ব্যাপার তাই না। আর আর হচ্ছে যে মিঠে মধ্যে কী বলছে, আর ওই যে তোমাদেরকে দেখাচ্ছি ওই ভিডিওটা দেবকে যে দেখতে পেয়েছিলাম, ওই ভিডিওটা বলছি মানে দেখাচ্ছি, ওটা তোমরা দেখো, আর ভিডিওটা আমি এখানে শেষ করলাম, টাটা, সবাই খুব ভালো থেকো। একশো টাকা যাও নাও।